ওয়ালাইকুম। এত সুন্দর টমেটো সস যদি ঘরেই তৈরি করা যায় তাহলে কি দরকার বাজার থেকে টমেটো সস কিনে আনার? এখন তো টমেটোর দাম একদমই কম, আমরা যদি কিছু অল্প উপকরণ দিয়ে টমেটো সস ঘরে তৈরি করি তাহলে কিন্তু খারাপ হয় না। তো আজকে আমি তৈরি করেছিলাম একটা অসাধারণ স্বাদের টমেটো সস, যেটার স্বাদ বাজারে কেনা টমেটো সস থেকেও দ্বিগুণ ছিল। তো তার জন্য আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। সস তৈরি করার জন্য অবশ্যই লাল টকটকে টমেটো সংগ্রহ করতে হবে, কারণ লাল টকটকে টমেটো হলে সসের কালারটা খুব সুন্দর আসে। টমেটোগুলো কিন্তু কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তো আমার টমেটোগুলো প্রায় কাটা হয়ে গেছে। আমি কিন্তু একেবারে একটা পাতিলে নিয়ে নিয়েছি। এবার চুলায় আমি আগুন জ্বালিয়ে পাতিল সহকারে টমেটো বসিয়ে দেব। এবার আমি সেখানে দিয়ে দেব কিছু শুকনা মরিচ, একটা বড় পেঁয়াজ, 4-5 টুকরা আদা, একটা বড় রসুন, লং, দারচিনি আর সামান্য একটু পানি, আর দিলাম একটু লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। রমজান মাস তো প্রায় চলে আসছে, রমজান মাসে ভাজা পোড়া খাওয়ার জন্য আমাদের সবার ঘরেই কিন্তু টমেটো সসের খুবই দরকার হয়। তখন আমরা বাজার থেকে টমেটো সসটা কিনে নিয়ে আসি। তাছাড়াও ঘরের বাচ্চারা কিন্তু সবসময় টমেটো সস খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম এখন তো টমেটো সিজন এবং দামটাও একটু কম, একটু টমেটো সস যদি তৈরি করে রেখে দিস তাহলে কিন্তু খারাপ হয় না। তা বলতে বলতে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটা প্যান বসিয়ে তার উপর একটা ছাঁকনি দিলাম। এবার আমি টমেটো সিদ্ধ করে টমেটো ব্লেন্ড করে এবার আমি ছাঁকনিতে ঢেলে ভালো করে সেঁকে নেব। এতে করে টমেটো যে বিচিটা আছে সেটাও চলে যাবে, আবার যে আমি মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো যদি দানা থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। তো আমি আপনারা অবশ্যই খেয়াল করে দেখেছেন যে টমেটো সস যেটা আমরা বাজার থেকে কিনে আনি সেখানে কিন্তু কোনো রকম দানা বা লাম্স থাকে না, সেগুলো শুধুমাত্র পাল্পটাই থাকে। এবার আমি টমেটোগুলো ব্লেন্ড করার সাথে সামান্য একটু তেঁতুল দিলাম। তেঁতুল দিলে কিন্তু একদম বাজারে কেনা সসের মতো টেস্ট হয়। তো আমি ভালো করে তেঁতুলের বিচিটা ফেলে ব্লেন্ডারে দিয়ে সিদ্ধ করে রাখা টমেটোর সাথে তেঁতুলটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তো তেঁতুলটা ব্লেন্ড করার আগে আমি তেঁতুলের বিচিটা কিন্তু ফেলে দিয়েছিলাম। এবার আমার সবগুলো পাল্প বের করা হয়ে গেছে। এবার আমি প্যানটা বসিয়ে আবারও টমেটোর পাল্পটা চুলায় বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 কাপ ভিনেগার। এই 1/2 কাপ ভিনেগারের সাথে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে টমেটোর পাল্পে দিয়ে দেব। আর দেব 1 কাপ পরিমাণ চিনি আর সামান্য লবণ। লবণ যেহেতু আমি আগে দিয়েছি আমি আমার স্বাদ মতো সব কিছু দিয়ে দিলাম। আমি যেহেতু 2 কেজি টমেটো নিয়েছি তো 2 কেজি টমেটোর পাল্পের জন্য আমার 1 কাপ চিনি যথেষ্ট। তো তোমরা যদি এর চেয়ে বেশি বা কম নেও তাহলে সেটা তোমরা একটু বুঝে ব্যবহার করবে। তো দেখো আমার সসটা কিন্তু প্রায় গাঢ় হয়ে গেছে। আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার দিলে সহজেই যে কোনো ঝোল একটু গাঢ় হয়ে যায়, তো এটা নামিয়ে রাখলে কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো আমার কিন্তু পাল্পটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। তোমরা যদি আজকের এই রেসিপি ফলো করে টমেটো সস তৈরি করো তো তাহলে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।